নমস্কার, আপনি দেখছেন দ্য সোশ্যাল বাংলা ভয়েস অফ ডেমোক্রেসি, আর আপনাদের সঙ্গে আমি দীপঙ্কর। দিনে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে যাচ্ছি প্রাইম নিউজে। এই মুহূর্তে ত্রিপুরার সবচেয়ে বড় খবর, 31 জন রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ প্রশাসন। যদিও 4 দিন আগে PSF এবং বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছিল জিরো লাইন এলাকা থেকে, তবে এদিন তাদেরকে আটক করা হয়েছে আমতলি থানা পুলিশের যৌথ প্রয়াসে। আটক করা হয়েছে প্রত্যেককে এবং পরবর্তী সময়ে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। 31 জন রোহিঙ্গাদের মধ্যে প্রায় 19 জন মহিলা, 10 জন শিশু। কিভাবে তারা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে, জোর তৎপরতায় তদন্ত শুরু হয়েছে। যতদূর খবর এবং প্রাথমিক তদন্তে বের করতে সক্ষম হয়েছে পুলিশ প্রশাসন, বাংলাদেশ হয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে সক্ষম হয়েছিল তারা, কিভাবে সীমান্ত কাঁটাতারের বেড়াকে অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডের মধ্যে রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত চলছে, তাকে নিয়ে সীমান্তরক্ষী বাহিনীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন। 19-এ লোকসভা নির্বাচনের আগে এমনভাবে রোহিঙ্গা সহ বহির্বিশ্বের নাগরিক এই রাজ্যে, ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রবেশ, জঙ্গি অনুপ্রবেশেরও আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না গোয়েন্দা দপ্তরের পক্ষ থেকে। যদিও রাজ্য গোয়েন্দা দপ্তর এখনও সিদ্ধঘুমে, নতুন সরকার প্রতিষ্ঠা হয়েছে কৌশলীভাবে গোয়েন্দা দপ্তরকে সদত্ব ভূমিকা পালনের জন্য করা নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার জন্য নির্দেশ দেওয়ার কথা থাকলেও খানিকটা কোথাও না কোথাও কারচুপি কিংবা ভুলত্রুটি চলছে তদন্তের ক্ষেত্রে, তা আরও একবার প্রমাণিত। বিগত দিনে বেশ কয়েকবার রোহিঙ্গা আটক হয়েছে ভারতীয় ভূখণ্ডে, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের প্রান্তিক রাজ্য ত্রিপুরাতে। তবে এদিন 31 জন রোহিঙ্গা এমনভাবে আচমকায় আটক এবং আদালতে সোপর্দ, তাকে নিয়ে চলছে রাজনৈতিক মহলে চলচেরা বিশ্লেষণ। দাবি উঠছে এ ধরনের অনুপ্রবেশ রুখতে সীমান্ত করা নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হোক। দিক থেকে যে জিরো লাইন আছে আমাদের ফেন্সিং এর ওপারে এন্ড বাংলাদেশের বর্ডারের এপারে, মাঝখানে নোম্যান্স ল্যান্ডের মধ্যে কিছু সাসপেক্টেড রোহিঙ্গাস স্ট্যান্ডার্ড ছিল। উই আর নট, আমরাও ওদের নিতে চাচ্ছিলাম না, বিকজ অবভিয়াসলি বিজিবিও নিতে চাচ্ছিল না। ফাইনালি অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড BSF হ্যাজ ডিটেন্ড দ্যাম, ওরা BSF নিয়েছে। এই মাঝখানে 3-4 দিন BSF ওদের মানে নেসেসারি ফুড ক্লোথিংও দিয়েছে, বাট ফাইনালি বিকজ মানে মোর দ্যান 10 বাচ্চারা আছে, ইনফ্যান্টস আছে, মাইনার্স আছে, তো আমরা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে BSF ওদের ডিটেন করেছি অ্যান্ড হ্যান্ড ওভার করেছি আমতলি PSকে। টোটাল 31 আছে ইনক্লুডিং মাইনার্স, 19 ফিমেলস আছে এর মধ্যে, দ্যাট ইনক্লুডস আগেন মাইনার্স। পুরো লিস্টটা আপনারা পেয়ে যাবেন উইথ নেম অ্যান্ড অল। তো ওদের এখন রাইট নাও ওদের মেডিকেল এক্সামিনেশনের জন্য হসপিটাল পাঠানো হয়েছে। আফটার দ্যাট একটা FIR রেজিস্টার করা হয়েছে ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্টে, বিকজ ইলিগেলি ওরা ইন্ডিয়ান টেরিটরি ঢোকার চেষ্টা করেছে। তো উইল ফরওয়ার্ড দেম টু কোর্ট, আজকে আমরা কোর্টে পাঠিয়ে দেবো, আর অ্যাজ পার ল জেসেসতে পাঠানো হবে। প্রিলিমিনারি যারা যে ইনফরমেশন হচ্ছে, এরা বেসিক্যালি রোহিঙ্গাস যারা বাংলাদেশ থ্রু ইন্ডিয়াতে প্রবেশ করার চেষ্টা করছিল। 2018 7ই নভেম্বর দীপাবলির আলোর উৎসবের রাতে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হয়েছিল মন্দিরনগরী উদয়পুরের সাধারণ মানুষ শোক মগ, রাজ্যের সবচেয়ে পরিচিত নাম এই মুহূর্তে। মাথার উপরে বাজি রেখে কিছু দুষ্কৃতীরা উন্মত্ত তাণ্ডব করেছিল সেদিন রাতে, জীবনযুদ্ধে ছটফট করে গত 18 জানুয়ারি মৃত্যুর কোলে ঠলে পড়েছে। আর তাতে করেই রাজনীতির বাজারে নিজেদের প্রাসঙ্গিকতা বজায় রেখে নিহতের পরিবারকে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার জন্য মাঠে নামল ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় কমিটি। এদিন হরিগঙ্গা বসাক রোড তাদের দলীয় কার্যালয়ে আহত সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রকারান্তরে সরাসরি আক্রমণ আনলেন। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে তারা মানুষ নন, তারা সভ্য সমাজের জন্য কলঙ্ক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ত্রিপুরা সমন্বয় কর্মচারী কমিটির রাজ্য নেতৃত্ব। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার আজকে মৃত্যু হয়েছে। আমরা আমাদের দিক থেকে সমন্বয় কমিটি এস বিরোডের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছি এবং যারা বর্বর আক্রমণকারী এই ধরনের তাদের দৃষ্টান্তমূলক, একটা দৃষ্টান্তহীন বিরল দৃষ্টান্ত ঘটনা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে বিগত অন্তত আমি জানি না, আমি আমাদের পূর্বপুরুষদের যারা আছেন পূর্বসূরি তাদের কাছেও শুনি নাই যে ত্রিপুরা রাজ্যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। অন্যান্য পশ্চাৎপদ কল্যাণ দপ্তর ত্রিপুরা সরকারের উদ্যোগে
মেধাভিত্তিক ডক্টর আম্বেদকর পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার রাজধানী আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, বিধায়ক আশিস কুমার সাহা সহ সংগঠনের কর্মকর্তারা। প্রধান বক্তার ভাষণ রাখতে গিয়ে শিক্ষা দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ রাজ্যের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে রাজ্য সরকারের উদারদৃষ্টিভঙ্গির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। রাজ্যে একযোগে এই মুহূর্তে 40,000 শিক্ষককে প্রশিক্ষিত করা হবে। আগামী 3 বছরের মধ্যে ত্রিপুরা শিক্ষকদের গুণগত উৎকর্ষ মান বাড়িয়ে জাতীয় স্তরে একটি রোল মডেল গড়ে তোলারও প্রত্যয় ব্যক্ত করলেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি গোটা দেশ যেন ত্রিপুরাকে মডেল হিসেবে অনুকরণ করে তার উপর গুরুত্ব দিচ্ছেন নতুন সরকার, এমনভাবে সরকারের প্রশংসায় প্রথম থেকে শেষ পর্যন্ত ভাষণের পঞ্চমুখ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। 18, 19, 20, 21 একসাথে 8,000 ছেলে মেয়েদের 8,000 শিক্ষক শিক্ষিকার ট্রেনিং চলছে। 8টা ডিস্ট্রিক্টে 61টা কেন্দ্রে ট্রেনিং চলছে শিক্ষকদের। ফার্স্ট ব্যাচ 8,000, এরকম করে 5টা ব্যাচ হবে এবং 40,000, 41,000 শিক্ষক শিক্ষিকার সবকে ট্রেনিং দেওয়ার চিন্তা। এনসিআরটি থেকে লোক আছে, প্রত্যেক ডিস্ট্রিক্টে 2 জন করে আছে। অর্থাৎ শিক্ষাকে আমাদের প্ল্যানিং রাজ্য সরকারের উইদিন 3 ইয়ার্স আমরা জাতীয় স্তরে একটা উল্লেখযোগ্য, এবং আমি এটা দায়িত্ব আপনাদের সহযোগিতা দরকার আছে, মঞ্চে যারা আছে তাদের জন্য সহযোগিতা আপনাদের দরকার আছে, সহযোগিতা আমরা আগামী 3 বছর ধরে যেন আমাদের রাজ্যকে অন্যান্য রাজ্য ফলো করে এই লাইনে আমরা যাচ্ছি, আমরা দেখাতে চাই উই ক্যান। দিনে বাছাই করা প্রাইম নিউজ আজকের মতন এখানে শেষ হচ্ছে। পরবর্তী খবরাখবর আপডেটস পেতে অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল সোশ্যাল বাংলা। ভিজিট আস অ্যাট www.thesocial.in। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অবশ্যই দেখতে থাকবেন দি সোশ্যাল বাংলা, ভয়েস অফ ডেমোক্রেসি। নমস্কার।